ওয়েলকাম ব্যাক চ্যানেল তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা কিন্তু খুব ভালো আছো অ্যামাজনে কিন্তু আবার শুরু হয়ে গেছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট আমি ডিটেলসে সব কিছু তোমাদেরকে বলে দিই কিছু নতুন স্কিন কেয়ার প্রোডাক্টস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে যেগুলো ওয়ান বাই ওয়ান আমি তোমাদেরকে রেকমেন্ড করব সো লেটস বিগিন এই জিনিসগুলো আমি অ্যামাজন থেকে রিসেন্টলি পারচেস করেছি তো ওয়ান বাই ওয়ান তোমাদেরকে দেখাবো অনেকগুলো প্রোডাক্টস আছে এর মধ্যে হিউজ ডিসকাউন্ট চলছিল হাইলি রেকমেন্ডে প্রোডাক্ট ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে প্রথমে যেটা আছে ওয়াওয়ে রুপটান ফেস ওয়াশ এটা হচ্ছে রুপটান মানে তোমরা উপটানের আইডিয়া সবারই আছে যার মধ্যে টার্মারিক থাকবে রোজ এক্সট্র্যাক্ট থাকবে চন্দন থাকবে লেমন থাকবে আর এটা কিন্তু স্কিনের ব্রাইটনেসের জন্য খুবই ভালো প্রাইস আছে টু তোমরা অনেকটাই চিপটাটে অ্যামাজনে পেয়ে যাবে নেক্সট দেখাবো সেভেন ডেজের এর অরেঞ্জ পিল পাউডার সব থেকে ভালো ব্যবহার হচ্ছে এই অরেঞ্জ পিল পাউডারটা তোমরা ফেসেও ইউজ করতে পারো অনেক রকম ডিআইওয়াই আমরা করি আবার তোমরা এটা হেয়ারেও ইউজ করতে পারো তো অরেঞ্জ পিল পাউডার কিন্তু তোমরা সাথে সব সময় রাখবে যেরকম আমরা টার্মারিক পাউডার রাখি চন্দন পাউডার রাখি একদম অ্যাজ ইউজুয়াল একটা অরেঞ্জ পিল পাউডারও কিন্তু আমরা রাখবো নেক্সট আমাদের দেখাবো পিলগ্রিমের হেয়ার গ্রোথ সিরাম হেয়ার গ্রোথ সিরাম আমি এটা কিন্তু অনেক আগেও একবার ইউজ করেছি আর এটা আমি রিপিট পারচেস করছি কারণ হেয়ার গ্রোথের জন্য এটা এত ভালো প্রাইসটা একটু হাই বাট তোমরা কিন্তু এটা অনেকটা চিপ রেটে অ্যামাজনে পেয়ে যাবে কাস্তুরি হালদি পাউডার কাস্তুরি হালদি পাউডারটা কিন্তু ভীষণ ন্যাচুরাল একটা টার্মারিক যেটা কিন্তু স্কিনের ডিআই ওয়াই গুলো যে আমরা ইউজ করি ইভেন আমরা হেয়ার এ যে ডিআই গুলো ইউজ করি যেরকম আমি তোমাদেরকে অরেঞ্জ ব্যাপারে বললাম একদম সেম এটা কিন্তু তোমাদের একটা রাখা খুব মাস্ট নেক্সট দেখাবো নিউট্রি গ্লো এর জেল নিউট্রি গ্লো এর আগে আমি সানস্ক্রিন ইউজ করেছি ময়শ্চারাইজার ইউজ করেছি বডি লোশন ইউজ করেছি বাট একটা অ্যালোভেরা জেল ইউজ করার খুব ইচ্ছে ছিল কারণ ভীষণ কম দামে আমি এটা পেয়ে গেছি ওয়ান ফিফটি রুপিস এম আর পি বাট আমি আন্ডার নাইনটি একটা করে পড়ছে আমি কম্বোতে পারচেস করেছি বাট তোমাদের একটা দেখালাম নেক্সট তোমাদেরকে দেখাবো ওয়াও হিমালয়ানের এর ন্যাচুরাল লিপ বাম রোজ ফ্লেভার এটা কিন্তু নতুন লঞ্চ করেছে টু নাইনটি নাইন রুপিস এটার প্রাইস আগেইন অনেকটা কমে তোমরা পেয়ে যাবে লিপটাকে ভীষণই সফট করে ভেতরের প্রোডাক্টটার যে টেক্সচারটা ভীষণই সুন্দর আর একটা পারচেস করলে না অনেক দিন চলে যাবে এই কারণে কারণ এটা কিন্তু ভীষণ কম লাগে এরপরে তোমাদেরকে দেখাবো শেনাজ হোসেনের হেয়ার টাচ এটা ব্রাউন কালার এটা আমার মায়ের জন্য আনা আর এটা হচ্ছে একটা লিপস্টিকের মতো প্রোডাক্ট মানে সামনে অনেক সময় আমাদের গ্রেস গুলো বেরিয়ে যায় ফুল হেয়ার আমরা কালার করতে চাই না শুধু লিপস্টিকের মতোই মতো ওই গ্রেস গুলোর মধ্যে একটুখানি মুভ করে দিলে হেয়ারটা আমাদের ব্রাউন হয়ে যায় এটা ওয়াওয়ের উইথ নো প্যারাবিন নো সালফেট যেরকম ওয়াওয়ের প্রোডাক্ট একটা লিপ অয়েল যেটা নিচে কিন্তু রোজ পেটেল এক্সট্রাক্ট আছে অরিজিনাল রোজ পেটেল এক্সট্রাক্ট এটা কিন্তু লিপটাকে খুব বেশি হাইড্রেটেড করে আবার একটা লিপ কেয়ার প্রোডাক্ট দেখাবো ডট এন্ড কি এর লিপ বস নট গ্লস ইস লিপ বস এটা হচ্ছে একটা লিপ বাম অনেকগুলো কালার ভেরিয়েন্ট अवेलेबल আছে ন্যাচারাল কালার এর মধ্যেও আছে তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব नेक्स्ट খুব পরিচিত একটা জিনিস ডাবরের গুলাবরি প্রিমিয়াম রোজ ওয়াটার একটা রোজ ওয়াটার কিন্তু সবারই সব সময় বাড়িতে রাখা দরকার ডিআইওয়াই এর জন্য হোক ক্লিনজিং এর জন্য হোক ফেস হাইড্রোসলের জন্য হোক ভীষণ দরকার नेक्स्ट দেখাবো একটা কোকোনাট অয়েল এটা হচ্ছে এসেন টিআর এক্সট্রাক্টের কোকোনাট অয়েল কোল্ড প্রেস কোকোনাট অয়েল এটা তোমরা হেয়ারে ইউজ করতে পারো স্কিনেও ইউজ করতে পারো ইভেন তোমরা এটা রান্নার জন্য ইউজ করতে পারো কোল্ড প্রেসড অয়েল সবসময় অন্য তেলের সাথে মিশিয়ে ইউজ করতে হয় নেক্সট ভোলো ব্র্যান্ডের এখানে চারটে নেল পলিশের সেট পারচেস করেছি চারটে ভ্যারিয়েন্টের শেডগুলো তোমাদেরকে দেখাবো অসাম আর লং লাস্টিং একটা সেভেন ফিফটি থ্রি শেড আছে একটা আছে সেভেন থার্টি ফাইভ শেডের প্রত্যেকটা শেড সুন্দর সেভেন থার্টি ফোর শেডের অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেভেন ফিফটি ফোর শেডের চারটেই পিঙ্ক ফ্যামিলির মধ্যে এসেছে তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আই হোক তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লেগেছে আর তোমরা কিন্তু দারুন দারুন স্কিন কেয়ার রেকমেন্ডেশন পেয়ে গেছো প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডেফিনেটলি এই সেলগুলোর বেনিফিট তোমরা নিয়ে নিও যেরকম আমি নিয়ে নিচ্ছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট রিভিউ ভেরি গুড বাই টেক কেয়ার